ইভিএম সঠিকভাবে ব্যবহার করলে ভোটের সহিংসতা এড়ানো সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটে অনিয়মের জন্য কোথাও ইন্টারনেট ব্ল্যাকআউট করা হলে ওই এলাকায় নির্বাচন ব্ল্যাকআউট করে দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন পর্যবেক্ষকদের সাথে ইসির সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় সিইসি আরও বলেন, কমিশন বিশ্বাস করে সরকার ও দলের মধ্যে পার্থক্য রয়েছে, সেই বিভাজন ভুলে গেলে চলবে না। ভোটের সময় সরকার এবং রাজনৈতিক দল সবাই মিলে সহযোগিতা করলে একটি সুশৃঙ্খল নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলেও জানান সিইসি। এছাড়া সংলাপের সকল দলকে নির্বাচনে আনার জন্য ইসিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নির্বাচন পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনও কিন্তু মানুষের মনে একটি অত্যন্ত তীক্ষ্ণ, নিরপেক্ষ এবং দলীয় নিরপেক্ষ, শাসক দল মুক্ত একটি কাঠামোতে যখন পৌঁছায়, তখন কিন্তু তারা যখন পর্যবেক্ষণটা হাতে নিয়ে নেয়, এটার কিন্তু প্রচণ্ড একটা শক্তিতে পরিণত হতে পারে। ইলেকশন এমনভাবে করতে হবে যাতে করে এটা সব দলের অংশগ্রহণ থাকে। ভোট কেন্দ্রে যে সহিংসতা হয়, সেই সহিংসতাটাকে নিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে, কিন্তু ইভিএম মেশিন যেটা, এর যদি নেতিবাচক দিকগুলো সম্পর্কে যদি আমরা সন্দেহ দূরীভূত করতে পারি, তাহলে এটার একটা যুক্তিসঙ্গত পরিমাণ ব্যবহার করেও আমরা নির্বাচন কেন্দ্রগুলোকে অহিংস করে তুলতে, সহিংসতা থেকে উত্তরণ হয়ে কিছুটা অহিংস করতে পারি। নির্বাচনকে অস্বচ্ছ করার জন্য যদি কোনো ব্ল্যাকআউট করা হয়, তাহলে আমরা নির্বাচনটাকেও যদি ব্ল্যাকআউট করে দিতে পারি, হয়তো এমন এমন পদক্ষেপ আমাদের নিতে হবে, আমরা হয়তো নির্বাচনটাকে ব্ল্যাকআউট করে দেবো। যারা অবজারভার আছেন বা সকলে মিলে যদি আমরা ভোটারদেরকে অ্যাওয়ার করতে পারি, সেটার একটা ইতিবাচক দিক থাকবে।